আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য কনফিডেন্স। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই সিম্পল একটি সাবজেক্টের উপর ভিত্তি করে, বাট অনেক ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তাদের জন্য। আমি নিজেও এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি, তাই ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও বানিয়েই ফেলি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রফেশনালভাবে ইউটিউব ভিডিওতে কিভাবে থাম্বনেল সেট করতে হয়। বিষয়টি একদমই সহজ, বাট নতুন ইউটিউবারদের জন্য মোবাইল দিয়ে কাজটি করা একটু কঠিনই হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় আমরা থাম্বনেল তৈরি করি অনেক কষ্ট করে, এমনিতেই কিছু জানি না বুঝি না, তবু অনেক কষ্ট করে একটা থাম্বনেল তৈরি করার পরে যখন ভিডিওতে সেট করতে যাই তখন দেখি যে সেট হচ্ছে না। আপনার ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট না হওয়ার প্রথম কারণ হলো, আপনার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই ভেরিফাই করতে হবে চ্যানেলটি। যদি আপনার চ্যানেল ভেরিফাই না করা হয় তাহলে কখনোই কাস্টম থাম্বনেল আপনি সেট করতে পারবেন না। নাম্বার 2 হলো থাম্বনেল সাইজ। থাম্বনেল সাইজ যদি আপনার বড় হয়ে যায় তাহলে আপনার ইউটিউব ভিডিওতে আপনি থাম্বনেল সেট করতে পারবেন না। থাম্বনেলের সাইজটা সবসময় মনে রাখবেন 720x1080p হতে হবে, তাহলে আপনার ইউটিউব ভিডিওতে আপনার থাম্বনেল সেট হয়ে যাবে। নাম্বার 3, আপনি যে থাম্বনেলটি তৈরি করেছেন থাম্বনেলটা 2 GB-এর কম হতে হবে। আপনারা যদি এরকম সমস্যায় পড়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট করতে হয়। আর যদি আপনি আপনার ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট করতে পেরে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি না, আপনি এখানেই ছেড়ে দিতে পারেন। আমি আগেই বলেছি আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য। আর ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর কনফিডেন্স পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন কনফিডেন্স, সাথে আছি আমি খলিলুর রহমান রিকু। চলুন তাহলে করে ফেলি শুরু। তো ফ্রেন্ডস, চলুন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনার ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট করবেন। আপনার ইউটিউব ভিডিওতে থাম্বনেল সেট করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এই যে সার্চ বারে এখানে লিখবেন YT স্টুডিও। YT স্টুডিও স্টুডিও লিখে নিচে সার্চের এখানে সার্চ ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের সামনে এখানে একটা অ্যাপস চলে আসবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোড করা আছে তাই ওপেন দেখাচ্ছে, আমি অ্যাপসটিকে এখন ওপেন করব। চ্যানেলের জিমেল দিয়ে লগ ইন করা আছে তাই চ্যানেলটা সরাসরি চলে আসছে, আপনারাও লগ ইন করে নেবেন। তো এখন আমরা দেখব কীভাবে থাম্বনেল সেট করব। হ্যাঁ, আমি একটি ভিডিও আপলোড করে রেখেছি, থাম্বনেল সেট করা হয়নি। এখানে আসলে আপনার সবগুলো ভিডিও এখানে শো করবে। তো আপনি যেই ভিডিওটিতে থাম্বনেলটা সেট করবেন সেই ভিডিওটির উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তা আপনারা সরাসরি উপরে যে প্যান আইকনটা আছে এই প্যান আইকনের এখানে চলে যাবেন। গিয়ে প্যান আইকনে ক্লিক করে দেবেন। তারপরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে, আবারও প্যান আইকনের উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কাস্টম থাম্বনেল বলে একটা অপশন চলে এসেছে। আর যদি আপনার চ্যানেলটি ভেরিফাই করা না থাকে তাহলে এই অপশনটি আসবে না। আমরা এখন কাস্টম থাম্বনেলে ক্লিক করব। তারপরে আপনার গ্যালারিটা এখানে চলে আসবে, আপনার থাম্বনেলটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার এই ভিডিওর জন্য আমি এই থাম্বনেলটি সিলেক্ট করে নিচ্ছি, সরি। তো উপরে ডান বাটনে ক্লিক করে দেব।
দেখছেন এখানে থাম্বনেলটি সেট হয়ে গেছে, এখন এই সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে সেভ করে দেখিয়ে দিচ্ছি। ওকে ফ্রেন্ডস, থাম্বনেলটি কিন্তু এখন সেট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন যে ভিডিওটিতে থাম্বনেল ছিল না, সেই ভিডিওটিতে থাম্বনেলটি সেট হয়ে গেছে। এখন যদি আমরা রিফ্রেশ করি তবুও থাম্বনেলটি এখানেই রয়ে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি সৃষ্টিকর্তার নিকট। আল্লাহ হাফেজ।